সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমাদের বইয়ের 18 আর 19 নম্বর পাতাতে যে ছবিটা আঁকা আছে সেটা আমি আঁকবো, তোমরা দেখো। আশা করি এই ফলটা কি ফল তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের কিভাবে এই ফলটা আঁকতে হবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এটা আঁকতে গেলে প্রথমে একটা ডিম আঁকতে হবে, আশা করি তোমরা সেটা সবাই আঁকতে পারবে। দেখো, আমি একটা ডিমের মতো আঁকা করেছি এটা আঁকার জন্য। এটা হচ্ছে আম। এবারেতে এইখানটা করে তোমরা যেভাবে দুই লেখো, সেই দুই অক্ষরের মতো একটা অক্ষর এখানে লিখতে হবে। লিখার পর এখানটা যদি মুছে দাও, দেখো আমি মুছে দিচ্ছি, তাহলেই দেখো বইয়েতে যেরকম আম আঁকা আছে সেরকম আম হয়ে যাবে। দেখো আমি মুছে এটাকে ঠিক করে দিচ্ছি। আর কী করতে হবে, আর এই উপরেতে একটা আমের, ব্যাস হয়েছে। এবারে রংটা দেখাবো কী রং করবে এটাতে। দেখো এই ছবিটা আঁকতে গেলে এই মিডিয়াম ইয়েলো আর অরেঞ্জ কালারের দরকার হবে। কীভাবে করবে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে মিডিয়াম ইয়েলো রংটা পুরোটাতে সুন্দর করে আগে রংটা করে নেবে। মিডিয়াম ইয়েলো রংটা হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে খুব হালকা করে অরেঞ্জ কালারটা আর একবার দুটাতেই দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর দেখবে বইতে যেমনি আছে তেমনি আম হয়ে যাবে, রংটাও খুব সুন্দর হবে। খাতার মধ্যে আঁকা হয়ে গেলে তোমাদের বইয়ের 19 নম্বর পাতাতে একটা ইঁকে দেওয়া আছে সেটাতে রং করবে, আর ঠিক 19 নম্বর পাতার উপরে অংশটা ফাঁকা দেওয়া আছে সেখানটাতেও তুমি নিজে নিজে আঁকবে, এঁকে খুব সুন্দর করে রং করবে। ওকে, টাটা বাই।